ভিউয়ার, যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আজকে আমি এই প্রোডাক্টগুলো দিয়ে একটি পিসি বিল করব। এবার চলুন প্রোডাক্টগুলোর নাম জেনে নেই। এটি হচ্ছে এডাটা ব্র্যান্ডের 128 GB একটি NVMe 10th-gen Core i5 প্রসেসর। প্রসেসরটির মডেল হচ্ছে i5-10400, সিগ্রেডের বারকোডা 1000 GB হার্ড ডিস্ক এবং এফোর টেকের কিবোর্ড মাউস। সাথে আছে স্যামসাং এর 22 ইঞ্চি একটি বর্ডারলেস মনিটর। উনি হচ্ছে এই পিসির কাস্টমার। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এই মাদারবোর্ডটির মডেল হচ্ছে গিগাবাইট H510MH। এই মাদারবোর্ডটিতে DDR4 RAM এবং ইন্টেলের 10th-gen 11th-gen প্রসেসর সাপোর্ট করে। মাদারবোর্ডে এটি হচ্ছে গ্রাফিক্স কার্ডের স্লট এবং এটি হচ্ছে NVMe এর স্লট। দেখতে পাচ্ছেন RAM স্লট, 24 পিনের পাওয়ার কানেকশন এবং SATA পোর্ট। এটি হচ্ছে 8 পিনের প্রসেসর পাওয়ার কানেকশন। ভিউয়ার, খোলা প্রসেসরটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে প্রসেসর কুলিং ফ্যান, যে কুলিং ফ্যানটি প্রসেসরকে ঠান্ডা রাখে। বন্ধুরা, এটি হচ্ছে প্রসেসর সকেট। এই প্রসেসর সকেটে আমি এখন প্রসেসরটিকে বসিয়ে দেব। আমি প্রসেসরটিকে প্রসেসর সকেটে সাবধানতার সহিত বসিয়ে দিলাম, যাতে কোনো একটি পিন বাঁকা হয়ে না যায়। প্রসেসরটি বসিয়ে আমি প্রসেসর সকেটের যে লকটি আছে এই লকটিকে সুন্দরভাবে সেটিং করে দিলাম। আমার প্রসেসর সেটিং করা হয়ে গেল। এটি হচ্ছে প্রসেসর কুলিং ফ্যান। আমি সুন্দর করে প্রসেসর উপরে কুলিং ফ্যানটিকে লক করে দিলাম, যাতে লক গুলা ভেঙে না যায়। লক গুলা সুন্দরভাবে লক হয়েছে কিনা তা আমি দেখে নিলাম। এখন আমি কুলিং ফ্যানের যে পাওয়ার কানেকশন আছে সেই কানেকশনটিকে মাদারবোর্ডের পাওয়ার কানেকশনের সাথে কানেকশন করে দিলাম। এটি হচ্ছে DDR4 8GB জোহর ব্র্যান্ডের একটি 2400 RAM। আমি এই RAMটিকে মাদারবোর্ডের RAM স্লটে বসিয়ে দিলাম। এটি হচ্ছে এডাটা ব্র্যান্ডের XPG সিরিজের একটি NVMe। NVMe টির সাথে একটি হিট সিম দেওয়া আছে। এখন আমি NVMe তে হিট সিমটি বসাবো। ভিউয়ার, NVMe তে হিট সিমটি বসানো হয়ে গেল। ভিউয়ার, এটি হচ্ছে একটি লক, যে লকটির সাহায্যে আমি NVMe টিকে মাদারবোর্ডের সাথে লক করে দেব। এই NVMe এর স্লটে NVMe টিকে বসালাম। এখন আমি এই লকটির মাধ্যমে এই NVMe টিকে লক করে দিলাম। বন্ধুরা, আমার NVMe টি বসানো হয়ে গেল। ভিউয়ার, এটি একটি বোজার। পিসিতে ডিসপ্লে আসা ঠিক পূর্ব মুহূর্তে টিট করে শব্দ করে বুঝিয়ে দেয় আপনার কম্পিউটারের প্রত্যেকটি কম্পোনেন্টস ইজ গুড। বন্ধুরা, মাদারবোর্ডটির সাথে প্রতিটি কম্পোনেন্টসের সেটিং হয়ে গেল। এখন আমি এই মাদারবোর্ডটিকে কেসিং এর ভিতরে বসাবো। বন্ধুরা, এটি হচ্ছে শাটার। শাটারটিকে কেসিং এ বসিয়ে মাদারবোর্ডটিকে বসিয়ে দিব। এই আমি মাদারবোর্ডটিকে কেসিং এর ভিতরে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাদারবোর্ডটিকে কেসিং এর সাথে স্ক্রু দিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম। এটি একটি হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটিকে কেসিং এর মধ্যে স্ক্রু দিয়ে ভালোভাবে বসিয়ে দিব। এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে আসা 24 পিনের পাওয়ার কানেকশন। এই 24 পিনের পাওয়ার কানেকশনটি মাদারবোর্ডের 24 পিনের কানেকশনের সাথে কানেকশন করে দিলাম। 12 পিনের প্রসেসর পাওয়ার কানেকশন, পাওয়ার সাপ্লাই 12 পিনের পাওয়ার কানেকশনের সাথে কানেক্ট করে দিলাম। বন্ধুরা, এখন আমি ফ্রন্ট প্যানেলের কানেকশন দিচ্ছি, অর্থাৎ পিসির পাওয়ার সুইচ, রেজিস্টার সুইচ, হার্ড ডিস্ক লাইট, পাওয়ার লাইটের যে কানেকশনগুলো সেই কানেকশনগুলো আমি মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি। বন্ধুরা, এটি হচ্ছে ফ্রন্ট প্যানেল অডিও কানেকশন। কেসিং এর মধ্যে যে অডিও কানেকশনের জ্যাক থাকে এটা হচ্ছে সেই জ্যাকের আউটপুট। মাদারবোর্ডের সাথে SATA কেবলের মাধ্যমে হার্ড ডিস্কের কানেকশনটি দিয়ে দিলাম। কেসিং এর সাথে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ফ্যানের পাওয়ার কানেকশন। ভিউয়ার, একে একে আমার সবগুলো কানেকশন দেওয়া শেষ। পাওয়ার সাপ্লাইয়ের যে তারগুলো আছে সেই তারগুলোকে টাই দিয়ে গুছিয়ে বেঁধে দিচ্ছি। ইন্টেল কোম্পানি ইন্টেল কোর i5 এর একটি স্টিকার দিয়েছে, আমি সেই স্টিকারটিকে কেসিং এ লাগিয়ে দিলাম। বন্ধুরা, পিসিটি বিল করা কমপ্লিট। এখন আমি এই পেন ড্রাইভের মাধ্যমে পিসিটিতে উইন্ডোজ ইনস্টল করব। তাই পেন ড্রাইভটি মাদারবোর্ডের USB পোর্টে কানেকশন করে দিলাম। আমি পিসির পাওয়ার বাটন পুশ করলাম এবং কিবোর্ড থেকে একবার চাপলাম। এই মেনুটি আসলো। এই মেনু থেকে উপরের UEFI USB ডিস্ক সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপলে পেন ড্রাইভের সাথে পিসিটি বুট হয়ে উইন্ডোজ 10 ইনস্টল হওয়া শুরু হবে।
ভিউয়ার আপনারা যদি গেমিং পিসি বিল করতে চান, যে কোনো ল্যাপটপ, যে কোনো পিসি বিল করতে চান, কম্পিউটারের যে কোনো যন্ত্রাংশ ক্রয় করতে চান, ল্যাপটপ এবং ডেস্কটপ সার্ভিসিং করাতে চান, তাহলে গাফফার কম্পিউটারে চলে আসুন অথবা স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন। ভিউয়ার, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা যদি এরকম ধরনের ভিডিও পেতে চান, তাহলে গাফফার কম্পিউটারকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।